ব্রেন টিউমার বা মস্তিষ্কে রক্তক্ষরণ ইত্যাদি কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো মাথা ব্যথা সমস্যা বুঝিয়ে চিকিৎসা। অনেক সময় আপনারা অনেকেই মাথা ব্যথাকে খুব সহজভাবে নেন, কিন্তু অনেক সময় কিন্তু মাথা ব্যথার কারণ অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরেন ব্রেন টিউমার বা মস্তিষ্কে রক্তক্ষরণ ইত্যাদি কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। এবং আপনারা যদি মাথা ব্যথাকে খুব সাধারণভাবে নেন, হেলায় খেলা করেন, তাহলে কিন্তু এ ধরনের একটা প্রবলেম থাকলে সেটা অনেক বড় আকারে ধারণ করতে পারে, যখন দেখা যায় যে অপারেশন করার পর্যায়েই থাকে না। সুতরাং মাথা ব্যথাকে হেলায় খেলায় না করে আমার মনে হয় যে আপনাদেরকে এটাকে সঠিকভাবে গুরুত্ব দিয়ে চিকিৎসা নেওয়া উচিত। তো মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। সাধারণ যে কারণ হয় সেটা ধরেন যে মাইগ্রেন, যেটাকে আমরা বলি, মাথার এক সাইডে ব্যথা হয় এবং তীব্র ব্যথা হয়, মাঝে মাঝে ব্যথা হয় এবং রোদ্রে গেলে বা আগুনের কাছে গেলে ব্যথাটা বাড়ে, অনেক সময় বমি হয় সেই সব সমস্যার কারণে। এটা হলো মাইগ্রেন। আবার অনেক সময় দেখা যায় যে আরেকটা বলি আমরা টেনশন হেডেক বা বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণার জন্য বা মানসিক অস্থিরতার কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে, এটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক। এছাড়াও কিন্তু অনেক কারণে আপনার মাথা ব্যথা হতে পারে। তাছাড়া যেমন ধরেন যে মাথাতে যে অর্গানগুলো রয়েছে, যে স্ট্রাকচারগুলো রয়েছে আমাদের, সেই সব স্ট্রাকচারগুলোর প্রবলেমের জন্য কিন্তু মাথা ব্যথা হতে পারে। যেমন চোখের সমস্যার জন্য মাথা ব্যথা হতে পারে, নাক কানের গলার সমস্যার জন্য কিন্তু মাথা ব্যথা হতে পারে। কিন্তু যেটি সবচেয়ে সিরিয়াস একটা প্রবলেম আমি নিউরোসার্জন হিসেবে আপনাদেরকে বলবো, সেটা মাথার ভিতরে কিন্তু যে ব্রেন এবং যে পর্দা রয়েছে বা রক্তনালী রয়েছে, এইসব জায়গা থেকেও কিন্তু অনেক মারাত্মক কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। যেমন একজনের ব্রেন টিউমার হতে পারে বা হঠাৎ করে কোনো রক্তনালী ছিঁড়ে যেতে পারে, এইসব কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। সুতরাং মাথা ব্যথাকে আমি মনে করি যে হেলায় খেলায় উচিত হবে না। তো এই মাথা ব্যথাটা আমরা খুব সহজেই এর রোগ নির্ণয় করতে পারি। সেটা হলো যে আপনার রোগীর কাছ থেকে আমরা প্রথমে জানতে চাই যে কী ধরনের মাথা ব্যথা, বিভিন্ন কোশ্চেন করে এবং রোগীর কাছে শুনে আমরা মাথা ব্যথার কারণগুলো জানতে চাই, এবং তারপর আমরা রোগ একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই। পাশাপাশি আমরা মাথার একটা সিটি স্ক্যান করলেও কিন্তু মাথার কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম, যেমন ধরেন যে ব্রেন টিউমার বা রক্তক্ষরণ ইত্যাদি কোনো সমস্যা রয়েছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারি। সুতরাং আপনার যে কারণেই মাথা ব্যথা হোক, ডক্টরের কাছে আসতে হবে এবং এটার কারণ নির্ধারণ করতে হবে, এবং কারণ অনুযায়ী কিন্তু আপনাকে চিকিৎসা দিতে হবে। আর অ্যাজ এ হোল আপনাকে বিষয়টা নিয়ে একটু গুরুত্ব সহকারে থাকতে হবে এবং একটু রিল্যাক্স থাকতে হবে। যাদের ক্ষেত্রে মানসিক কারণে মাথা ব্যথা, তাদেরকে আমরা মানসিক সেই যন্ত্রণাগুলো পরিহার করতে হবে, তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন।